Uy, ya van a estar los dos. Y cogen el lobo. বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আসছে নৌশিনকে নিয়ে নৌশিন আবারো নীলয়ের কবরের বগলে যায় কান্ডাকাটি করছে সে বিষয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে আসছি আমি আকি তো আপনারা দেখছেন ইউটিউব সম্পূর্ণ তো বন্ধুরা আপনারা দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আজকের টপিকটা হলো নৌশিন আর নীলয়কে নিয়ে তো বন্ধুরা নৌশিন আর নীলয়কে এমন কেউ নাই যে তাদের দুজনকে চেনে না নীলয় হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর তার ওয়াইফ নৌশিন তো নৌশিন আর নীলয় দুটা জুটি কিন্তু খুব একটা দারুণ একটা জুটি ছিল কিন্তু বিগত দুই বছর আগে নীলয়ের মৃত্যুর পর নৌশিন কিন্তু বহুতা চর্চার মাঝে আসে চর্চার মাঝে আসার পরেও নৌশিন কিন্তু এখন একজন সেলিব্রিটির থেকে কম না তার পিছনে সবসময় মিডিয়া লাগিয়ে থাকে তার বিষয়ে জানার জন্য সে কেমন আছে কি করে কি না করে সব বিষয় কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে তো বন্ধুরা নৌশিন কিন্তু এখন গান করাও আরম্ভ করে দিয়েছে তো গানগুলাও খুব একটা ভাইরাল হয় তো তার পিছনে কিন্তু এক দুইটা চ্যানেলে খুব গান করা নিয়ে খুব উত্তেজিত হয়ে থাকে সবসময় ভাইরাল গান হয়ে থাকে যেগুলো গান নীলয় বানাইছে সেই তার গানগুলো ভালোবাসা আইসা ছিল আমার জীবনে অতীত কইরা রাইখা গেল বন্ধু বিহনে ভালোবাসা আইসা ছিল আমার জীবনে অতীত কইরা রাইখা গেল বন্ধু বিহনে লিরিক্সটা চেঞ্জ করে সেই গানগুলো নৌশিন গাচ্ছে আর তার মনে হচ্ছে যে সেই আগের নীলয় গাওয়া গানগুলার কোশ্চেনের উত্তর দিচ্ছে নৌশিন তো সেইভাবেই গানগুলো হচ্ছে আর সবাই পছন্দও করছে নৌশিনের কিন্তু যাই হোক আমি খারাপ পাবো না কারণ নৌশিন যে তার গানগুলো গাচ্ছে তার কিছুটা আর্নিং হলে তার তো চলার মতো কিছু হবে সেই জন্য আমি তাকে খারাপ পাচ্ছি না যে নৌশিনের গানগুলো আসলে কি নৌশিনকে নীলয়কে যখন আপনি নিচ্ছিলাম যে নৌশিন সরি নীলয়কে ভালো লাগতো তার গানগুলো ভালো লাগতো তো এখন নৌশিনের গানগুলোও কিন্তু নীলয়ের গানগুলোর মতনই ভালো লাগে কারণ এই জন্যে নীলয়কে যতটুকু ভালোবাসতাম আমরা সবাই তেমনি নৌশিনকেও আমরা সবাই সেই একই সমানে ভালোবাসি যার জন্য নৌশিনের গানগুলোও আমরা খুব কিন্তু শুনি তো বন্ধুরা যারা নৌশিনের গানগুলো শোনেন নাই অবশ্যই শুনবেন আর যারা নীলয়ের গানগুলো শুনেন নাই তারাও নীলয়ের গানগুলো শুনবেন আর আমি যে ভিডিওতে প্রথমে একটা ক্লিপ দেখাচ্ছি নৌশিন যায় কবরের কাছে যায় কাঁদছে সেই কবরের কাছে কান্না ক্লিপটা নুপুর ভ্লগস নামের একটা চ্যানেল থেকে আমি কপি করা তো বন্ধুরা নৌশিন কিন্তু মাঝে মাঝে যখন নীলয়ের কবরের পাশে যায় তখনই নৌশিন কান্দে আর সেই বিষয়ে কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে দেয় যে নৌশিন কেমন আছে এখন নীলয় ছাড়া তো সবাই জানে যে একজন মানুষ কাছের মানুষ হারালে তার কতটা দুঃখ হতে পারে সেই বিষয়ে আমাকে বলার কিছু নাই কিন্তু সবাই জানে যে এই বিষয়ে তো নৌশিনের অবস্থা যেমনই না থাক কিন্তু বর্তমান কিন্তু যখনই মনে পড়ে সেই সময়ে ছুটে আসে নীলয়ের কবরের পাশে তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নীলয়ের আর নৌশিনের ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সবসময় ফলো করবে